আসসালামাইকুম, কেমন আছো সবাই? সবাই অনেক ভালো আছো? আমরাও অনেক ভালো আছি। আজকের বাংলা ক্লাসে আমরাও তোমাদের সাথে বাংলা ক্লাস করতে চাই। আমরা সাথে করে তোমাদের জন্য কিছু বর্ণ নিয়ে এসেছি। বর্ণগুলো কি তোমরা দেখতে চাও? ওরা কি আমাদের সাথে বাংলা ক্লাস করতে চাচ্ছে? ঠিক আছে, কিন্তু তোমরা আগে তোমাদের পরিচয়গুলো দাও তো। আমার নাম আরশিয়া। আমার নাম জুমায়না। আমার নাম রুহান। আমার নাম আফনান। আমার নাম রায়ান। সবাই ওদেরকে হাই বলে দাও তো। দিয়েছ? ঠিক আছে। আচ্ছা, এখন দেখি তো আরশিয়া আমাদের জন্য কি বর্ণ নিয়ে এসেছে। আরশিয়া দেখাও তো, কি বর্ণ নিয়ে এসেছো আমাদের জন্য, কি বলো তো? বর্ণটি চিনতে পারছো? সবাইকে বলতে হবে। হ্যাঁ, বর্ণটির নাম কি? চ। এরপর জুমায়না দেখাবে। জুমায়না দেখাও তো। জুমায়না আমাদের জন্য কোন বর্ণটি নিয়ে এসেছে? হ্যাঁ, ছ। এরপর রুহান দেখাও তো। রুহান আমাদের জন্য কোন বর্ণটি এনেছে বলো বলো? বর্গীয় জ। হ্যাঁ, এই তো। মনে আছে আমরা আগের ক্লাসগুলোতে এই বর্ণগুলো শিখেছিলাম? এরপর আফনান দেখাও তো। আফনান আমাদের জন্য কোন বর্ণ নিয়ে এসেছে বলো বলো? ঝ। এরপর রায়ান দেখাও তো। রায়ান কি নিয়ে এসেছে? ইয়। বাহ, তোমরা সবাই বলতে পেরেছো। তাহলে আজকের ক্লাসে আমরা চ থেকে ইয় পর্যন্ত বর্ণগুলো আবার শিখব। কেমন? আমরা ওদেরকে সাথে করে নিয়ে চ থেকে ইয় বর্ণটি আবার শিখে নিব। তাহলে চলো আমরা আজকে ক্লাসটি শুরু করে দেই। আজকে আমাদের প্রথম বর্ণটির নাম কি? চ। চ উচ্চারণ করো, চ। চ মিসের সাথে বারবার বলো, চ। চ আমাদের জিহ্বার অগ্রভাগ উপর পাটি, দাঁতের গোড়ার একটু পেছনে ঘর্ষণ লেগে উচ্চারিত হয়। মিসের সাথে বারবার সুন্দর করে বলো, চ। চ চ বর্ণটি এভাবে হাত দিয়ে ঘুরাও আর বারবার বলো, চ। চ চ চ দিয়ে কী কী শব্দ হয় তোমরা কি জানো? হ্যাঁ, বলো তো। চতে কী হয়? চতে চশমা হয়। চতে চশমা হয়। চতে আর কী হয় দেখো তো? চিনি হয়। চতে চিনি। চতে আর কী কী হয় বলো তো তোমরা? বলো তো বলো তো, চতে আর কী কী শব্দ হয়? হ্যাঁ, চতে চিরুনি হয়। চতে চাও হয়, চা, তাই না? তাহলে চতে চশমা, চতে চিরুনি। বলো মিসের সাথে, চতে চতে চিরুনি। এখন মিসের সাথে সুরে সুরে বলো, চাচা চেয়ারে বসে, চাবি হাতে, চাদর পরে, চিনি ছাড়া চা খায়। চ চ চ চ চ চ চাচা চেয়ারে বসে, চাবি হাতে, চাদর পরে, চিনি ছাড়া চা খায়। চ চ চ চ চ চ এখন দেখো মিস কীভাবে চ বর্ণটি লিখছি, ঠিক আছে? ভালো করে মনোযোগ দিয়ে দেখো কীভাবে চ বর্ণটি লিখতে হয়। প্রথমে বাংলা কপিতে তোমরা এভাবে একটি মাত্রা দিবে, ঠিক আছে? তারপর এইখান থেকে এইখানে এসে একটি লম্বা দাগ দিবে সোজা করে, তারপর এইখানে এইভাবে করে আনবে গোল করে, ঠিক আছে? তারপর এইভাবে করে মিলিয়ে দিবে। কেমন? কি হয়ে গেল? চ চ হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন কোন বর্ণটি শিখবো আমরা বলো তো? ছ ছ ছ মিসের সাথে বলো, ছ ছ ছ উচ্চারণটি কীভাবে হবে? ছ ছ বলো
তোমরা এখন বলো তো, আবার বলো। হ্যাঁ, এখন হাত ঘুরাও তো, বলো, মুখে বলো আর হাত ঘুরাও। ছ ছ ছ, বর্ণটির নাম কি? ছ ছ ছ। ছতে কি কি শব্দগুলো হয় বলো তো মিসকে? ছতে ছোলা হয়, তাই না? দেখো তো ছোলা, ছতে ছোলা হয়। ছতে কি হয় দেখো তো, এটা কি সংখ্যা চিনতে পেরেছো? ছয়। হ্যাঁ ছয়, তাহলে ছতে ছয় হয়, ছতে ছোলা হয়। ছতে ছোলা, ছতে ছয়। এবার তোমরা বলো ছতে ছতে, মিসকে বলো তো ছতে আর কি কি শব্দ হয়? ছতে ছাতা হয়। হ্যাঁ, বৃষ্টি পড়লে আমরা ছাতা ব্যবহার করি না, ছাতা হয়। ছতে ছাতা হয়, ছতে ছবিও হয়, ছবি। দেখো এখানে একটা ছয়ের ছবি আছে না? হ্যাঁ, তাহলে ছতে ছোলা, ছতে ছয়, ছতে ছবি, ছতে ছাতা। এখন মিসের সাথে সুরে সুরে বলো তো সবাই। ছাগল নিয়ে ছন্দা যায়, ছাতা হাতে ছোলা খায়, ছ ছ ছ ছ ছ ছ। ছাগল নিয়ে ছন্দা যায়, ছাতা হাতে ছোলা খায়, ছ ছ ছ ছ ছ ছ। মিস এখন কিভাবে ছ বর্ণটি লিখছি মনোযোগ দিয়ে দেখো। দেখো তো প্রথমে কি করবে, আমরা চ লিখেছি না, প্রথমে ছ লিখার সময় ছোট্ট করে একটা চ লিখব, কেমন? প্রথমে একটা মাত্রা দিব। দেখো কিভাবে লিখছি, প্রথমে একটা মাত্রা দিব, ঠিক আছে? তারপর ছোট করে একটা চ লিখব, কেমন? প্রথমে একটা ছোট করে চ লিখে তারপর আমরা এভাবে করে দুই লিখব, দেখো, ঠিক আছে? প্রথমে মাত্রা, তারপর ছোট করে একটা চ, তারপর একটা দুই লিখে দিব, ঠিক আছে? কি হয়ে গেল? ছ ছ। এখন কোন বর্ণটি এসেছে বলো তো, বর্ণটির নাম কি? বর্গীয় জ, বর্গীয় জ। বলো আবার, বর্গীয় জ, জ জ, বর্গীয় জ। বর্গীয় জ উচ্চারণ কিভাবে হয়? জ জ জ, বর্গীয় জ। হাত ঘোরাও আর মিসের সাথে বারবার বলো বর্গীয় জ, বর্গীয় জ, জ জ। এবার তোমরা বলো, আবার বলো, এখন হাত ঘুরাও তো। বর্গীয় জতে কি কি শব্দগুলো হয় বলো তো? বর্গীয় জতে কি হয়? জগ হয়, দেখো জগ। বর্গীয় জতে কি কি শব্দ হয় বলো তো? বর্গীয় জতে জগ হয়, দেখো জগ। জগে কি আমরা পানি রাখি না? জগ। বর্গীয় জতে কি, গ্লাসে কি আছে? পানি আছে না? আমরা পানিকে কি বলে থাকি? জলও বলে থাকি, জল। বর্গীয় জতে জল, বর্গীয় জতে জগ। বর্গীয় জতে আর কি কি হয় বলো তো? জামা হয়, আর কি হয়? জবা ফুল হয়। হ্যাঁ, এখন বলো তো, বর্গীয় জতে জল, বর্গীয় জতে জগ, বর্গীয় জতে জামা, বর্গীয় জতে জবা ফুল। মিসের সাথে এখন সুরে সুরে বলো তো। জুই শাখে জোনাকি জলে, জবার ঘ্রাণে মনটা দোলে, জ জ জ
জ জ জ জুই শাখে জোনাকি জলে জবার ঘ্রাণে মনটা দোলে জ জ জ জ জ জ। এখন দেখো তো কিভাবে মিস জ বর্গীয় জ বর্ণটি লিখি। দেখো প্রথমে মাত্রা দিবে, কেমন মাত্রা, তারপর কি ছয়ের মতো করে লিখবে, এখান থেকে এইভাবে আনবে, ঠিক আছে, কি ছ হয়ে গেল না, তারপর এইভাবে করে এইভাবে করে মিলিয়ে দিবে, ঠিক আছে, কি হয়ে গেল বর্গীয় জ, বর্গীয় জ। এই বর্ণটির নাম কি, ঝ, ঝ, ঝ। মিসের সাথে বলো ঝ, হাত ঘুরাও, ঝ ঝ, মনে আছে ঝ, বলো তোমরা সবাই, আবার বলো ঝতে কি কি শব্দ হয় মনে আছে, ঝতে ঝুড়ি হয় তাই না, ঝতে ঝুড়ি হয়, ঝতে কি হয় দেখো তো, ঝিঙে হয়, ঝতে ঝর্ণা হয়, ঝতে ঝিনুক হয়, বলো এখন তোমরা ঝতে 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 ঝতে। এবার মিসের সাথে সুরে সুরে বলো, ঝুমকা পরে ঝর্ণা পা ঝড়ের পানে চায়, ঝুড়ি পেয়ে ঝোটন সোনা ঝিনুক কুড়ায়, ঝুমকা পরে ঝর্ণা পা ঝড়ের পানে চায়, ঝুড়ি পেয়ে ঝোটন সোনা ঝিনুক কুড়ায়, ঝ ঝ ঝ ঝ ঝ ঝ। এখন দেখো মিস কিভাবে ঝ বর্ণটি লিখছি। প্রথমে ঝ বর্ণের জন্য কি একটা মাত্রা দেওয়া লাগবে তাই না, তারপর সো এখান থেকে নিয়ে সোজা একটা দাগ, তারপর আরেকটি দাগ দিয়ে এইভাবে মিলিয়ে দিব, তারপর কি দেখো এইভাবে একটা দাগ দিয়ে আর একটি সোজা দাগ, তারপর ছোট্ট আরেকটি মাত্রা তাই না, কি হয়ে গেল ঝ ঝ। আমাদের এই বর্ণটির নাম কি বলো তো, মনে আছে ইঙো, ইঙো তাই না, ইঙো, বলো মিতের সাথে আবার ইঙো, হাত ঘুরাও, বলো তো ইঙো, আবার বলো ইঙো, ইউ দিয়ে কি শব্দ হয় মনে আছে, ইউ দিয়ে মিউ তাই না, ইউতে মিউ, ইউতে মিয়া, ইউতে মিউ, ইউতে মিয়া, বলো তোমরা। এবার মিসের সাথে সুরে সুরে বলো তো, ইঙো বলে মিয়া ভাই ভয় নাই ভয় নাই, ইঙো ইঙো ইঙো, ইঙো ইঙো ইঙো, ইঙো বলে মিয়া ভাই ভয় নাই ভয় নাই, ইঙো ইঙো ইঙো, ইঙো ইঙো ইঙো। এবার দেখো কিভাবে ইঙোটা লিখবে, ইঙো বর্ণটি কিভাবে লিখবে, দেখো প্রথমে কি একটি মাত্রা তাই না, সোজা একটি মাত্রা, তারপর কি এভাবে এই যে ঢেউয়ের মতো করে এভাবে দিবা তাই না, এইভাবে করে একটা উল্টো করে একটা এক দিবে, তারপর এই গোলটা বরাবর আমরা কি এভাবে গোল করে দিব, কি হয়ে গেল ইঙো, ইঙো। দেখো তো মিস এখন একটি মজার খেলা নিয়ে এসেছি, এখানে দেখতে পাচ্ছো কিছু ব্লকস রাখা আছে, হ্যাঁ কিছু ব্লকস রেখে দিয়েছি তাই না মিস, এবং ব্লকসগুলোর উপর এলোমেলো বর্ণ লেখা আছে, তোমরা মিসকে বলবে চ থেকে ইঁও পর্যন্ত কোন বর্ণটি আগে হবে এবং পরে হবে, ঠিক আছে, বলো তো
চ থেকে ঞ পর্যন্ত কোন বর্ণটি আমরা সবার প্রথমে হবে, কোন বর্ণটি নিব? চ, তাই না? হ্যাঁ, চ বর্ণটি প্রথমে আসবে। চ এর পর কোন বর্ণটি হয় বলো তো? চ এর পর কোন বর্ণটি হবে, কোন বর্ণটি? চ, ছ। এই তো বলতে পেরেছো, চ ছ লাগিয়ে দিবে, দাও। চ, ছ। ছ এর পর কোন বর্ণটি হবে? বর্গীয় জ। এই তো বর্গীয় জ, তাই না? বর্গীয় জ, চ ছ বর্গীয় জ। বর্গীয় জ এর পর কি বলো? ঝ। হ্যাঁ, ঝ, বর্গীয় জ ঝ। তারপর কি? ইঙ। বাহ, সবাই বলতে পেরেছো। তাহলে বলো তো, চ ছ বর্গীয় জ ঝ ইঙ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের মাঝে এই নতুন বন্ধুগুলো এসেছিল না আমাদের সাথে আজকে পড়বে বলে? হ্যাঁ, আজকে আমরা সবাই দেখব এই বন্ধুগুলো এই খেলাটি খেলতে পারে কি না, ঠিক আছে? এই বল দিয়ে আমি যখনই বলটা ছুঁড়ে মারবো, বলটি যেই বর্ণের উপর পড়বে সেই বর্ণটি বলতে হবে, সেই বর্ণটি কোন বর্ণ, ঠিক আছে? তাহলে চলো। বলো তো, বলটি কোন বর্ণের উপর পড়েছে? বলো বলো। বর্গীয় জয়ের উপর। বাহ, তাহলে আশিয়া পেরে গিয়েছে। আশিয়াকে একটা স্মাইলি দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এখন আবার দেখি তো বলতে পারো কিনা। এখন দেখো তো কোন বর্ণটির উপর বলটি পড়ে, কোন বর্ণটির উপর পড়েছে? ঝ বর্ণটির উপর পড়েছে, তাই না? এই তো বলতে পেরেছো, আরেকটি স্মাইলি তোমরা পেয়ে গেলে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি তো কোন বর্ণটির উপর পড়ে, কোন বর্ণটির উপর পড়ে, কোন বর্ণটির উপর পড়ে। আহা, হলো না? দেখি তো বলটি আবার নিয়ে আসি। এবার দেখো তো কোন বর্ণটির উপর পড়েছে। আহা, এবারও হলো না? আচ্ছা, আবার দেখি তো, আবার বর্গীয় জয়ের উপর পড়লো। আচ্ছা, দেখি তো এখন এখন কোন বর্ণের উপর পড়েছে? চ বর্ণের উপর পড়েছে। এই তো এখানে লেগে গিয়েছে, তাই না? আচ্ছা, চ। এই তো আর একটি স্মাইলি পেয়ে গিয়েছো তোমরা। এরপর দেখি তো কোন বর্ণের উপর পড়ে, কি বলো তো কোন বর্ণের উপর পড়েছে? ইঙ। হ্যাঁ, এই তো বলতে পেরেছো। আচ্ছা, এরপর দেখি তো কোন বর্ণের উপর পড়ে, বলতে পারো কি না? আবার চয়ের উপর পড়েছে। আচ্ছা, এরপর দেখো তো, হ্যাঁ, কোন বর্ণের উপর পড়েছে? এই যে এখানে একটু লেগেছে, তাই না? ছয়ের উপর পড়েছে। তাহলে আমরা স্মাইলিটা এখানে রেখে দেই, ঠিক আছে? দেখেছো, সবাই সব স্মাইলি গুলো পেয়ে গিয়েছে। আচ্ছা, এখন মিস আরেকটি খেলা নিয়ে এসেছি। দেখো তো, এখানে আমাদের চ থেকে ঞ পর্যন্ত বর্ণগুলো আছে, তাই না? আর এখানে মিস কয়েকটি বর্ণ রেখে দিয়েছে ছোট ছোট করে ব্লকসের মধ্যে, ঠিক আছে? এখান থেকে যে বর্ণটি উঠবে তোমাদের বলতে হবে এই বর্ণটির সাথে কোন বর্ণটি মিলে, ঠিক আছে? সেই বর্ণটির সাথে আমরা এই ছোট ব্লকস গুলি রেখে দিব, ঠিক আছে? আচ্ছা, দেখি তো প্রথমে কোন বর্ণটি আসে, কোন বর্ণটি উঠেছে বলো তো? কি? ঝ, তাই না? এখন এই ঝ বর্ণটি আমরা কোথায় রাখবো বলো তো? এখানে ঝ বর্ণটি কোথায় 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 কোথায়? এই তো বলতে পেরেছো, আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি তো কোন বর্ণটি আসে, কি বলো তো? এখানে কি লেখা আছে? ছ। বলো তো কোন কোথায় রাখবো আমরা ছ বর্ণটি, কোথায় আছে ছ? ছ বলো তো, ছ ছ ছ ছ। এই তো ছ। আচ্ছা, এখন দেখি তো কোন বর্ণটি আসে, কোন বর্ণটি আসে, কি আছে? বর্গীয় জ, তাই না? কোথায় রাখবো বর্গীয় জ, কোথায় আছে বর্গীয় জটি? হ্যাঁ, বাহ,
সবাই বলতে পেরেছো। আচ্ছা, এখন দেখি তো কোন বর্ণটি আসে। ইঙো, ইঙো এসেছে তাই না? কোথায় আছে আমাদের এখানে ইঙো? হ্যাঁ, এই তো ইঙো, আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখি তো কোন বর্ণটি আছে শেষে। চ, কোথায় রাখবো আমরা চ? চ কোথায়, চ কোথায়, চ কোথায়? এই তো চ। বাহ, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা সবাই বলতে পেরেছো। দেখো মিস, কতগুলো কি শব্দ রেখে দিয়েছি না, শব্দ রেখে দিয়েছি, ছবি রেখে দিয়েছি, তাই না? আমাদের এখন কি করতে হবে জানো? এই যে এই শব্দগুলোর উপর যে বর্ণগুলো দিয়ে যে শব্দগুলো হয়, সেই বর্ণগুলো এই শব্দের উপর আমরা রেখে দিব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বর্গীয় জ উঠালাম, ঠিক আছে। বলো তো বর্গীয় জ দিয়ে এখানে কোন শব্দগুলো হয়? বর্গীয় জ দিয়ে কোনটা হয় বলো। হ্যাঁ, বলতে পেরেছো। কি আছে এখানে? গ্লাসে জল আছে তাই না? জল, আমরা জলের পাশে বর্গীয় জটা রেখে দিলাম। এরপর বলো তো চ উঠালাম, ঠিক আছে। চ দিয়ে এখান থেকে কোন শব্দটি হয় বলো তো? চতে কি আছে বলো তো? চতে এখানে কি কি আছে? চতে কি ঝুড়ি হবে? না, কি হবে, কি হবে, কি হবে? হ্যাঁ, চশমা হবে, চতে চশমা। আমরা চশমার কাছে চ বর্ণটি রেখে দিলাম। আচ্ছা, দেখি তো এখন কোন বর্ণটি আসে। ইঙো, ইঙো দিয়ে কোন শব্দটি হয় বলো তো, বলো তো। হ্যাঁ, মিউ, তাই না? মিউর উপর রেখে দিলাম ইঙো বর্ণটি। এরপর কোন বর্ণটি আসে দেখি তো। ছ, ছতে কোন শব্দটি হয় বলো তো? ছতে ছয়, হ্যাঁ ছয়, ছয়ের পাশে রেখে দিলাম ছ। এরপর লাস্টে কি আছে দেখো তো, শেষে ঝ বর্ণটি আছে। ঝতে কি হয়? ঝতে ঝুড়ি হয়। এই তো তোমরা সবাই বলতে পেরেছো। তাহলে জতে জল, চতে চশমা, ছতে ছয়, ঝতে ঝুড়ি, ইঙোতে মিউ। তোমরা বাসায় সুজির উপর দিয়ে চ থেকে ইঁও পর্যন্ত আমরা যে বর্ণগুলো শিখেছি এগুলো শিখবে। দেখো প্রথমে কি লিখবে, চ লিখবে, মাত্রা, দাগ, এইভাবে, তাই না? আচ্ছা, তারপর কি বলতো, চ এর পরে কি? ছ, প্রথমে একটা ছোট করে চ লিখে দুয়ের মতো করে লিখবো, কি হলো? ছ। তারপর কি বলতো, বর্গীয় জ, প্রথমে মাত্রা ছয়ের মতো করে দিয়ে কি হলো? বর্গীয় জ। তারপর কি বলতো, বর্গীয় জ এর পর কোন বর্ণটি হয়? ঝ। দেখেছো এভাবে করে বাসায় লিখবে কিন্তু, ঠিক আছে? ঝ এর পর কি হয়? ইয়ো। এইভাবে ইয়ো লিখেছি, শিখেছি না আমরা? হ্যাঁ, তোমরা বাসায় এভাবে সুজির উপর বর্ণগুলো লেখা শিখবে, সুজি বা আটা, ময়দা, ডাল, ঠিক আছে, এগুলোর উপর বর্ণগুলো লিখবে। তোমরা বাসায় কি কি কাজগুলো করবে মিস এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 53-তে তোমরা এই পেজে কি আছে দেখো, চ থেকে ঞ পর্যন্ত বর্ণগুলো আছে এবং পাশে কি দেওয়া আছে, শব্দ দেওয়া আছে তাই না, ছবি দেওয়া আছে, যেই বর্ণ দিয়ে যেই শব্দগুলো হবে সেটা দাগ টেনে মিলকরণ করবে, ঠিক আছে? এবং বাংলা কপিতে তোমরা চ থেকে ঞ পর্যন্ত লিখে রাখবে, ঠিক আছে? লিখে মিসকে পাঠিয়ে দিবে। বইয়ে চ থেকে ঞ পর্যন্ত দাগ টেনে মিলকরণ করবে এবং বাংলা কপিতে লিখবে, ঠিক আছে? আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে? এভাবে অনেক মজা করে তোমরা বাসায় বর্ণগুলো শেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।